বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমার এই চ্যানেলে সকলকে স্বাগতম তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ যারা দু হাজার কুড়িতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের বাকি থাকা পরীক্ষাগুলি বাতিল করা হয়েছে তোমরা হয়তো তা জানো তোমাদের বাকি থাকা পরীক্ষাগুলির নম্বর কিভাবে বিভাজন হবে সে সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটিতে কি রয়েছে তা আমরা দেখে নেব বন্ধুরা তোমরা হয়তো জানো তোমাদের উচ্চ মাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা বাতিল করা হয়েছে এবং এই বাতিল সংক্রান্ত প্রক্রিয়াটি সাংবাদিক সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন এবং তৎক্ষণাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে তোমরা বিজ্ঞপ্তিটির তারিখ দেখে নিতে পারো ছাব্বিশ ছয় দু হাজার কুড়ি তাহলে সেই বিজ্ঞপ্তিটিতে কি লেখা রয়েছে তা আমরা দেখে নিই এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রায় তিন মাস ধরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেশের ও রাজ্যের করোনা পরিস্থিতি বিভিন্ন আদালতে সংশ্লিষ্ট পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছে এবং নিয়মিত আলোচনাও চালিয়েছে সেই পরিপ্রেক্ষিতে মাননীয় সুপ্রিম কোর্টের ছাব্বিশে জুন দু হাজার কুড়ি রায়ের সঙ্গে সঙ্গতি রেখে এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ গঠিত শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞের কমিটির সুপারিশের ভিত্তিতে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হলো উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি বাতিল করা হলো অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলোর ডেট দেওয়া হয়েছিল যে বাকি থাকা তিনটি পরীক্ষা দুই ছয় আটই জুলাই সেই তিনটি পরীক্ষা বাতিল করা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাতিল পরীক্ষাগুলির মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে পরীক্ষার্থী ইতিমধ্যে সম্পূর্ণ বিষয়গুলির লিখিত পরীক্ষাতে যে নম্বর পেয়েছে তার সর্বোচ্চটিকে বাতিল পরীক্ষার লিখিত অংশের প্রাপ্ত নম্বর হিসাবে গ্রহণ করা হবে প্রয়োজনে শতকরা হারে ওই বিষয়ে নম্বর পরিগণিত হবে এই প্রক্রিয়াটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে আগামী জুলাই মাসের মধ্যে দু হাজার কুড়ি সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের চেষ্টা হবে যে পদ্ধতিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে সেই পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে যদি কোনো পরীক্ষার্থী অসন্তুষ্টি বোধ করে তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে শুধুমাত্র ওই পরীক্ষার্থীদের জন্য কেবল বাকি বিষয়গুলির লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে ওই পরীক্ষাটিতে যে নম্বর সে পাবে সেটি চূড়ান্ত এবং অপরিবর্তনীয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষা তখনই গ্রহণ করবে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে সেই অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যথাসময়ে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বাকি লিখিত পরীক্ষার দিন নির্দিষ্ট নিয়মাবলী প্রকাশ করবে তাহলে বন্ধুরা তোমার নিশ্চয়ই দেখতে পেলে যে বিজ্ঞপ্তিতে কি লেখা রয়েছে এবং তোমরা কিভাবে নম্বর পাবে এর পরবর্তীকালে যদি কোনো আপডেট তোমরা আসে তাহলে তোমরা খুব শীঘ্রই এই চ্যানেলটিতে সেই আপডেটটি পেয়ে যাবে তার আগে যারা এই চ্যানেলের কে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাও এক্ষুনি সাবস্ক্রাইব করো মলদাস টিউটোরিয়াল এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্যে